নমস্কার বন্ধুরা, দ্য ঢালিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব সর্ষে ভোলা। আর উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি ভোলা মাছগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে বেগুন, বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। আমি বেগুন দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এটা আছে ধনে পাতা কুচি, সর্ষের তেল, হলুদ, লবণ। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নেব। মাছ চারটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। এবার আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব হলুদ, লবণ। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে দেব। একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো, ফুটে গেলেই ভোলা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এই ভেজে রাখা ভোলা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। সর্ষেগুলোটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দেব কুচানো ধনে পাতা। আর দেব একটু কাঁচা সর্ষের তেল। এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমার সর্ষে ভোলা তৈরি হয়ে গেছে, এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।